বাক্সার্কাসের মারুতি বাগান এলাকায় ঝুপড়িতে আগুন, পুড়ে ছাই হয়ে গিয়েছে তিনটি ঝুপড়ি। দমকলের চারটি ইঞ্জিনের এক ঘন্টার চেষ্টায় আগুনকে শেষ অবধি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাক্সার্কাসের মারুতি বাগান এলাকার ঘটনা, যেখানে ঝুপড়িতে আচমকায় আগুন লেগে যায়। তিনটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। চারটি ইঞ্জিনের দমকলের চেষ্টায় এক ঘন্টার চেষ্টায় এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে বিধ্বংসী আগুন, পরপর পুড়ে ছাই পাঁচটি বাড়ি। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ গ্রামবাসীদের। গঞ্জের যে বাড়ি রয়েছে সেই বাড়ি সহ তুমি জানো ওনার স্কুল, কারখানা, এরকম একাধিক জায়গা আজকে ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু করে আয়কর দপ্তর। এবং এই শামশেরগঞ্জের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে আয়কর দপ্তর সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, সেটা যে বাইরন বিশ্বাসের এই শামশেরগঞ্জের বাড়ি থেকে প্রায় 60 লক্ষ টাকা, সেই টাকা কিন্তু উদ্ধার হয়েছে। যদিও বাইরন বিশ্বাস দাবি করেছে বলে আয়কর দপ্তরের কাছে, যেমনটা আয়কর দপ্তর সূত্রে জানতে পারছি আমরা, সেটা হচ্ছে ব্যবসার টাকা বলে তিনি দাবি করেছেন। আয়কর দপ্তরের আধিকারিকরা এখন তিনি যে দাবি করেছেন তার পরিপ্রেক্ষিতে কাগজপত্র সেইটা তিনি দেখতে চাইছেন, ব্যাংকের সমস্ত ডিটেলস সেটা দেখতে চাইছেন। আয়কর দপ্তর সূত্রে যেমনটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে আয় বহির্ভূত সম্পর্ক, তার পাশাপাশি যে কর সেই কর ফাঁকি দেওয়ার একটা অভিযোগ পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে এই তল্লাশিতে নামেন। এবং এই পরিপ্রেক্ষিতে বাইরন বিশ্বাসের যে বাড়ি সেখান থেকে ইতিমধ্যে তোমাকে আবারও বলবো বান্ডিল বান্ডিল টাকা, যেমন 60 লক্ষ টাকা সেই টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা কৃষির টাকা কেন বাড়িতে রাখা ছিল এবং সেই টাকার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত নথি আছে কিনা সেটাই এখন দেখতে চাইছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে বেশ কিছু জমি, এছাড়া বেশ কিছু দলিল পত্র সেটাও কিন্তু উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। বাইরন বিশ্বাসের কাছ থেকে তারই উত্তর চাইছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে এই যে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে আয়কর দপ্তর সূত্রে, এই তল্লাশি অভিযান কিন্তু আরো দীর্ঘ সময় ধরে চলবে, হয়তো রাত গড়িয়ে যাবে সেই তল্লাশি অভিযান চালানোর জন্য। আয়কর দপ্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত বাইরন বিশ্বাসের বাড়ি সহ একাধিক জায়গা সেই জায়গাটা কিন্তু রয়েছেন। অমৃতা, একেবারে মাথুরতিন ধুরিয়ানে বিধায়কের বাড়ি ছাড়াও বাড়ি লাগো আছে, কারখানা রয়েছে, তার বাড়ির উল্টো দিকে চা ব্যবসার যে দফতর রয়েছে সেখানেও তারা আধিকারিকরা হানা দিয়েছিলেন। এখনো কি সেখানে রয়েছেন তারা? এখনো কি সেখানেও তল্লাশি চলছে? দেখো, বাড়ি সহ একাধিক জায়গায় যে জায়গায় এই হানা দিয়েছিল তার মধ্যে বেশ কিছু জায়গায় তল্লাশি শেষ হয়ে গেছে। আর যদিও যেই সমস্ত জায়গায় তল্লাশি শেষ হয়েছে তবে বেশ কিছু জায়গায় তল্লাশি এখনো চলছে। যেখানে যেখানে তল্লাশি শেষ হয়েছে সেখানকার আধিকারিকদের মধ্যে বেশ কয়েকজন আধিকারিক তারা কিন্তু বাইরন বিশ্বাসের যে বাড়ি শামশেরগঞ্জের সেখানেও এসে পৌঁছেছেন এবং এসে কিন্তু তারা একসঙ্গে একযোগে এই বাড়ির মধ্যে তল্লাশি শামশেরগঞ্জে সেখানে চালাচ্ছেন। তবে আয়কর দপ্তর সূত্রে যেমনটা জানতে পারছি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র দলিল যেমন উদ্ধার হয়েছে, তার পাশাপাশি ওনার বাড়ি থেকে প্রায় 60 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। সেই টাকা গোনার কাজ যা চলছে এবং এই টাকা আরো বাড়তে পারে বলে তারা অনুমান করছেন। তবে এখনো পর্যন্ত বাড়িতে এই যে টাকা সেই টাকা কি কারণে রাখা ছিল, বাইরন বিশ্বাস দাবি করছে ব্যবসার টাকা, সেই তার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত কাগজপত্র রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা বিধায়কের কাছ থেকে জানতে চাইছেন। একেবারে অর্থাৎ ভোর 5:30 থেকে যে আয়কর অভিযান শুরু হয়েছে তা সন্ধে গড়িয়ে রাত এবং আরো দীর্ঘ সময় ধরে এই তল্লাশি চলবে। এখনো পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে তার বাড়ির মধ্যে অর্থাৎ শামশেরগঞ্জে যে বাড়ি রয়েছে সেখানে একাধিক আধিকারিক তারা তল্লাশি চালাচ্ছেন এবং সেই বাড়ির মধ্যে থেকেই 60 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। তবে বাইরন বিশ্বাস তিনি যেটা দাবি করছেন যে ব্যবসার টাকা রাখা ছিল বাড়িতে,